দূর বহু দূর থেকে দেখে বোঝা যায় আসলেই কতটা সুন্দর এই মিনার। অন্তত 240 ফুটের সুবিশাল উচ্চতার এই মিনার ফটিকছড়ির মেজবেন্ডারে অবস্থিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের অর্থায়নে দৃষ্টিনন্দন নজর কারা এই মিনার নির্মাণ করা হয়। মিনারে হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবেন্ডারি নামের বিশাল উচ্চতার এই মিনারটি দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে আসেন। মসজিদের গা ঘাসা আকাশচুম্বী এই মিনার দেখে মনে হয় সৃষ্টি এবং স্রষ্টার অপরূপ মেলবন্ধন। কিছুদিন পূর্বে এই মিনার উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এই সময় মাইজবেন্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ শহীদুল হক মাইজবেন্ডারি, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবেন্ডারি এবং মিনারের প্রতিষ্ঠাতা সাবেক সিটি মেয়র দানবীর মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।